আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাবায় সম্মানিত দিনী ভাই শামীম আহমেদ ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে যদি ফজরের সময় আমি মসজিদে প্রবেশ করি এমত অবস্থায় যে ইমামের এক রাকাত হয়ে গেছে অথবা জামাত কেবল শুরু হয়েছে অথবা জামাতের একেবারে শেষ পর্যায়ে ইমাম সাহেব তাসাহুদে বসে আছেন সালাম ফিরিয়ে ফেলবেন তো এমত অবস্থায় আমি কি এই সবগুলো অবস্থার যে কোনো অবস্থাতেই আমি কি আমার আগে সুন্নাতগুলো আদায় করব নাকি জামাতে অংশগ্রহণ করব এ বিষয়ে জানতে চেয়েছেন অল যাও বাবিল্লাহ তফিক সময় তো দিনী ভাই যখন মসজিদে জামাত দাঁড়িয়ে যায় তখন ওই জামাতে অংশগ্রহণ করা ছাড়া আর কোনো গতন্তর নাই কারণ সাই মুসলিম শরীফের মধ্যে হজরত আবু হরেরা থেকে হাদিস বর্ণিত হয়েছে ইদা মাতি সালাদ ফালা সালাত ইল্লাল মাকতুবা মুসলিম শরীফের হাদিস তৃতীয় খণ্ডের বত্রিশ নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর পনেরোশো চোদ্দ তার মানে যখন জামাত দাঁড়িয়ে যায় ফরজের একামত হয়ে যায় ফরজের জামাত চলতে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার চোখের সামনে পড়ার সাথে সাথেই আপনি জামাতে অংশগ্রহণ করবেন কারণ নবীজি বলেছেন যখন ফরজের একামত হয়ে যায় তখন ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ হয় না ফালা কেরা শব্দ কোনো নামাজ হবে না তার মানে নূতন করে একতেদা করবেন না ওই জামাতি আপনি শরিক হবেন এরপরে ফজরের দুই যেটি সুন্নাত ফরজের পূর্বে দুই রাকাত পড়তে হয় এটি যদি আপনি না পড়তে পারেন যে অবস্থা কথাগুলো উল্লেখ করেছেন তাহলে ফরজের পরে অথবা সূর্য উদয়ের পরে আদায় করতে পারেন দুটি অপশন রয়েছে এক হলো যে আপনি ফরোজ নামাজ শেষ হওয়ার পরপরই আপনি পড়তে পারেন এ প্রসঙ্গে একটি দাউদ একটি হাদিস রয়েছে হাজরতে কাইস বিন আমর থেকে বর্ণিত যে নবীজি এক ব্যক্তিকে ফজরের পর দুই রাকাত নামাজ পড়তে দেখলেন অতপর বললেন যে ফজর তো মাত্র দুই রাকাত তুমি কি নামাজ পড়তেছ তখন সে বলল যে আমি লাম আকুন সাল্লাই তুর রাকা আতাইন আমি আগের দুই রাকাত নামাজ আদায় করতে পাইনি তাই করলাম তো ফাঁসা কাতা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজি চুপ ছিলেন এটি আবুদাউদের হাদিস প্রথম কন্ডের হাদিস নম্বর এগারোশো আঠাইশ সুতরাং এ হাদিস প্রমাণ হলো যে আপনি যদি ফজরের সুন্নাত দুই রাকাত আদায় আগে না করতে পারেন তাহলে আপনি সালাম ফিরানো ইমামের সালাম ফিরানোর পরপর দুই রেখা আদায় করতে পারেন অনুরূপভাবে তিনমিজিতে একটি হাদিস এসেছে হজরত আবু হোয়েরা থেকে যেখানে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাম ইউসল্লি রাকাত ফাজরি ফাল ইউসল্লি হুমা বাদ আমাত শামস তিরমিদি শরীফের প্রথম খণ্ডের হাদিস নম্বর তিনশত সাতচল্লিশ অর্থাৎ যে ব্যক্তি ফজরের সুন্নাত প্রথমে পড়তে পারেনি সে যেন তা সূর্যোদয়ের পরেও তা হলে আদায় করে নেয় সুতরাং দুটি অবস্থায় রয়েছে আপনি ইচ্ছা করলে ইমামের সালাম তিনি পরপরও পড়তে পারেন অথবা সূর্য উদয়ের পরেও আপনি পড়তে পারেন বিশেষ করে ফজরের সুন্নাতের গুরুত্ব সুরুল্লাহ সাল্লাই সাল্লাম অধিক দিয়েছেন সফরকালীন অবস্থাতেও তিনি বেতলের নামাজ এবং এই দুই জায়গার সুন্নাত তিনি আদায় করেছেন أشكري جزاكم الله بارك الله فيكم السلام عليكم ورحمة الله